যদি কখনো মানে এই ফোন আমাদের কাছ থেকে নেওয়ার পর কখনো 5 বছর হোক 10 বছর পরে হোক যদি কখনো ক্লোন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আমরা ডাবল টাকা রিটার্ন করবো আপনাকে। আজকের ভিডিওটা হচ্ছে আইফোন নিয়ে, এটা হচ্ছে আইফোন 11, আইফোন 11 প্রো, এই পাশে আপনারা দেখছেন আইফোন 11 প্রো ম্যাক্স। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল, কেননা আজকের ভিডিওটাতে মূলত আমি আপনাদেরকে আইফোন 11, 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স এই তিনটা মোবাইল দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন আছি হচ্ছে বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটি লেভেল 5 এ জিএসএম টেল। তো মূলত আজকের ভিডিওটাতে আমাকে হেল্প করবে হচ্ছে জাহিদ ভাই। তো অলরেডি আমার পেছনটায় রয়েছে জাহিদ ভাই। তো আজকের ভিডিওটাতে জাহিদ ভাই আমাদেরকে হেল্প করবে। তো জাহিদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো অলরেডি আপনারা যদি দেখেন আমাদের সামনে রয়েছে সেই কাঙ্ক্ষিত আইফোন 11, 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স। তো জাহিদ ভাই প্রথমে আমাদেরকে কোন ফোনটা আজকের ভিডিওটা দেখাবেন? আজকে আমাদের ফার্স্টে শুরু করব 11 দিয়ে, আইফোন 11 দিয়ে। 11 এই দুটো হচ্ছে 11, জি এটা হচ্ছে 11 প্রো, 11 প্রো, 11 প্রো ম্যাক্স, এই দুটো 11 প্রো ম্যাক্স। আচ্ছা, তো সবগুলোই কিন্তু আজকের ভিডিওটাতে দেখাবো। তো 11টা আপনারা দুটো কালারে পেয়ে যাচ্ছেন, রেড এবং ব্ল্যাক কালার। জি, তো এটাতে কি কি রয়েছে যদি আমাদের? এটা হচ্ছে এটার 12 মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে কি দুটো ক্যামেরা না তিনটা ক্যামেরা? পিছনে দুটো ক্যামেরা আছে, পিছনে দুটো ক্যামেরা, পিছনে দুটো ক্যামেরা রয়েছে। আচ্ছা, 11 এর দুটো ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের। জি, আর ডিসপ্লে হচ্ছে 6.1 ইঞ্চি ডিসপ্লে, 6.1 ইঞ্চি ডিসপ্লে। ব্যাটারি দেয়া রয়েছে হচ্ছে 3170 mAh। এগুলো আসলে বলার কিছু নেই, এগুলো আপনারা অনলাইন থেকে দেখে নেবেন। প্রাইস কত রাখছেন? এটা কত? এটা হচ্ছে 64 GB, 64 GB। এটার প্রাইস হচ্ছে 90,000 টাকা, 90,000 টাকা। প্রাইসটা কি কমানোর কোনো? হ্যাঁ, যখন প্রাইস ডাউন করবে তখন আমরা অবশ্যই প্রাইস কমিয়ে দিব। বর্তমান প্রাইস হচ্ছে 90,000 টাকা। কত জিবি এটা? এটা হচ্ছে 64 GB, 64 GB। এটা আপনারা পেয়ে যাচ্ছেন 90,000 টাকা দিয়ে। আর এগুলোর সাথে গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো কিছু দিচ্ছেন? আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 30 দিনের পার্টস ওয়ারেন্টি, লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি। আমরা লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা গেল হচ্ছে আপনারা 64 পেয়ে যাচ্ছেন 11, আইফোন 11। এর পাশাপাশি যদি আমরা দেখি এই পাশে আমাদেরকে কোনটা দেখাবেন? এটা হচ্ছে 11 প্রো, 11 প্রো একটাই কালার রয়েছে, একটাই কালার রয়েছে। এটা কত জিবি? গোল্ড কালার। এটা হচ্ছে আপনার 256 GB, 256 GB। এটাতে মনে হয় তিনটা ক্যামেরা দেওয়া রয়েছে। জি জি, এটা তিনটা ক্যামেরা দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার 11 প্রো গোল্ড কালারটা। এটা 256 GB হয়, 64 GB হয়, 64 GB এর প্রাইস হচ্ছে আপনার 1,23,500 টাকা। 64 GB প্রাইস হচ্ছে 1,23,500 টাকা। আর 256 GB প্রাইসটা কত ভাই? 256 GB প্রাইসটা যখন আমাদের কাছে আসবে, আমাদের স্টকে আছে, আমাদের হচ্ছে আমাদের কাছে এখন এটাই আছে, এটার প্রাইসটা এখন বললাম। আচ্ছা, এখন যা 64টাই আছে। সো ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আইফোন প্রো ম্যাক্স। এটা আপনারা দুটো ভার্সনে পেয়ে যাবেন, একটা হচ্ছে 256 GB এবং একটা হচ্ছে 512 GB। তো ভাই কোনটার প্রাইস কত আমাদেরকে যদি একটু বলেন? 256 GB আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে আপনারা 1,50,000 টাকায়, গ্রে কালারটা। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে 256, হ্যাঁ 256 GB। এটা আইফোন প্রো ম্যাক্স, এটা হচ্ছে 256 GB, আর এটা আপনারা নিতে পারবেন হচ্ছে 1,50,000 টাকা দিয়ে। জি, আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে 512 GB, 1,70,000 টাকা পেয়ে যাবেন গোল্ড কালারটা। আমাদের আইফোন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার 512 GB, আর এটার প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। জি, আচ্ছা আরেকটা জিনিস ভাই, আপনাদের এটা কি কুরিয়ারের কন্ডিশনে বা কোনো অপশন আছে? ঢাকার বাহিরে আমরা কুরিয়ার দিয়ে থাকি, ঢাকার বাহিরে কুরিয়ার দিয়ে থাকি, ঢাকার মধ্যেও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার মধ্যে? হ্যাঁ। তো ঢাকার বাইরে কিভাবে দিচ্ছেন বা ঢাকার মধ্যে কিভাবে দিচ্ছেন হোম ডেলিভারি? ঢাকার বাহিরে হচ্ছে আমরা আগে 5,100 টাকা বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হয় আমাদেরকে। অগ্রিম পেমেন্ট করার পর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কুরিয়ারে ওনারা ফোনটা যখন হাতে পাবে তখন হচ্ছে ওনারা যে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তখন ওইখানে পেমেন্ট করে ফোনটা নিয়ে যেতে পারবে। কন্ডিশনে? হ্যাঁ, কন্ডিশনে দিয়ে দিচ্ছে। ঢাকার মধ্যেও হোম ডেলিভারি? হ্যাঁ, ঢাকার মধ্যেও হোম ডেলিভারি থাকছে। আচ্ছা, সো ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু এখান থেকে আইফোনের সবগুলো কালেক্ট করতে পারবেন। আরেকটা জিনিস ভাই, অনেকে কমেন্ট করবে আমি জানি যে এগুলো কপি বা রিপাবলিশ ফোন কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে থাকছে ফ্যাসিলিটিস, যেমন হচ্ছে আপনারা যদি ক্লোন বা ডুপ্লিকেট প্রুফ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাবল টাকা রিটার্ন করবো আপনাদেরকে। যদি কখনো মানে এই ফোন আমাদের কাছ থেকে নেওয়ার পর কখনো 5 বছর হোক 10 বছর পরে হোক যদি কখনো ক্লোন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আমরা ডাবল টাকা রিটার্ন করবো আপনাকে। সো ফ্রেন্ডস, আপনারা বলতে পারেন যে আইফোনগুলো আসলে অরিজিনাল কিনা, তো আপনারা এখানে কিন্তু অরিজিনাল বক্সই পেয়ে যাবেন। আর অরিজিনাল বক্সের সাথে কি কি রয়েছে আমাদেরকে যদি একটু দেখান ভাইয়া? অরিজিনাল বক্সের সাথে আপনারা একটা গাইডলাইনের বক্স পেয়ে যাবেন এখানে,
আপনারা চাইলে এই ফোন গুলো যারা আইফোন প্রেমী রয়েছেন তারা কিন্তু একসাথে এই ফোন গুলো পেয়ে যাচ্ছেন। তো জাহিদ ভাই, আপনাদের এই ফোন গুলোর সাথে আপনারা গ্যারান্টি বা ওয়ারেন্টি কি দিচ্ছেন? আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকছে, তার মধ্যে হচ্ছে 30 দিনের মধ্যে যদি ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো সমস্যা, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আপনার আমরা এটা 30 দিনের মধ্যে পার্ট যদি লাগে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা, সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু চাইলে জিএসএম টেল থেকে আইফোনের এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে এই শপের যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক সি, শপ নাম্বার 8687। তো জিএসএম টেলে আসলে আপনারা এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের আইফোনের ভিডিওটা। তো আপনারা যারা আইফোন 11 প্রো এবং আইফোন 11 ম্যাক্স কেনার কথা ভাবছেন তারা কিন্তু জিএসএম টেলটা অবশ্যই ভিজিট করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি এই শপটার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনাদের যে কোনো কোয়ারির জন্য আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও তাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা চাইলে তাদের ফেসবুক গ্রুপেও অ্যাড হতে পারেন, যে কোনো কোয়ারির জন্য আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই টাইপের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।